জেনাকারী হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে বিবাহিত আর এক হচ্ছে অবিবাহিত। যদি অবিবাহিত হয় তাহলে তার শাস্তির কথা আল্লাহ পাক সূরা নূরে উল্লেখ করেছেন, আজ্জানিয়াত ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদি মিনহুমা মি'আতা জালদা ওয়ালা তা'খুযকুম বিহিমা রাআফাতুন ফী দীনিল্লাহ ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াওমিল আখির ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তা'ইফাতুম মিনাল মু'মিনিন। এই আয়াতের সম্পূর্ণ তাফসীর করা হয়নি, তাই আবার এই আয়াতের সংক্ষিপ্ত তর্জমা এবং তাফসীর পেশ করছি। আল্লাহ পাক ইরশাদ করেছেন আজ্জানিয়াত ওয়াজ্জানি, জেনাকারিনী এবং জেনাকারী, যদি তাদের জেনা প্রমাণিত হয়ে যায়। জেনা প্রমাণিত কিভাবে হবে যে একটি বিষয় যা উল্লেখ করা হয়নি, আপনাদেরকে জিজ্ঞাসা করছি, একজন মানুষের জেনা প্রমাণিত কিভাবে হবে যে সেই ব্যক্তির দ্বারা জেনা হয়েছে? হ্যাঁ, প্রথম কথা স্বীকারোক্তি। হ্যাঁ, স্বীকারোক্তি, সে যদি নিজেই স্বীকার করে যে আমার দ্বারা জেনা হয়েছে, সুস্থ মস্তিষ্কে স্বজ্ঞানে যদি স্বীকার করে যে আমার দ্বারা জেনার অপরাধ হয়েছে, তাহলে সে জেনার শাস্তি পাবে ইসলামিক সরকারের কাছে। জনসাধারণ শাস্তি কায়েম করতে পারে না, কারণ এই শাস্তি কায়েম করার এখতিয়ার যাকে আল্লাহ পাক দিয়েছেন তার হচ্ছে, যাদের হাতে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন, সুতরাং তারাই করবে, মানুষ নিজের হাতে আইন নিতে পারে না। তো তবে যদি আমাদের দেশে, যেসব দেশে ইসলামী আইনের বাস্তবায়ন হয় না, বিচার সালিসের মাধ্যমে যদি শাস্তি দেওয়া সম্ভব হয় আর যার জন্য তার ক্ষতিকর দিক না থাকে, কিন্তু এমনটা আছে কি? নেই। যারা হয়তো সালিসে অংশ নেবে এবং এই শাস্তির বিধান কায়েম করবে তারাই অপরাধী হিসাবে বিবেচিত হবে, সুতরাং আইন নিজের হাতে নেওয়া এই ক্ষেত্রে জায়েজ নয়। যাদেরকে আল্লাপাক দায়িত্ব দিয়েছেন তারা হচ্ছে সরকার, যাদের হাতে আল্লাপাক ক্ষমতা দিয়েছেন তাদেরকে কালকে আমাদের জবাবদাহি করতে হবে ইসলামী আইনের বাস্তবায়ন যদি তারা না করে, সুতরাং তাদের দায়িত্ব। আমরা জেনার অপরাধ থেকে আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের ব্যক্তি জীবনকে পাক পবিত্র রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করব। আল্লাহ পাক কি বলছেন? জেনাকারিনী অথবা জেনাকারী। প্রথম কথা এখানে যে আল্লাহ পাক নারীর কথা আগে উল্লেখ করেছেন, জেনাকারিনী বলেছেন, কেন? হ্যাঁ, জেনার ক্ষেত্রে নারীরাই অগ্রগামী বেশি। নারীরা যদি দিনদার পরহেজগার হয়ে যায়, আল্লাহর দিন মোতাবেক জীবনযাপন করে, তাহলে সেই সমাজে জেনা সাধারণত সম্মতিত অসম্ভব। আর ধর্ষণের ঘটনা অত সহজ নয় যদি তারা দিন মোতাবেক চলে। অর্থাৎ যেসব কারণে ধর্ষণ হয় সেগুলির একটি হচ্ছে একা এক মহিলা সফর করছে, ইসলামে জায়েজ নয়। হ্যাঁ, মহিলা এমন ক্ষেত্রে জায়গায় গিয়েছে, নির্জনতা অবলম্বন করেছে কোনো পুরুষের সাথে, যেখানে যাওয়া জায়েজ নাই, নির্জনতা অবলম্বন করা জায়েজ নাই। আল্লাহ পাক রব্বুল আলম তাহলে ধর্ষণের যে রাস্তাগুলি রয়েছে সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছেন। মহিলারা যদি সেসব পাপ থেকে, সেসব পাপের জায়গা থেকে, অন্যায় থেকে বেঁচে থাকতো তাহলে ধর্ষণ হতো না। আর সম্মতির জেনাতে অগ্রগামী হচ্ছে মহিলারা। আল্লাহ পাক এজন্য মহিলাদের শাস্তির কথা আগে উল্লেখ করেছেন। পক্ষান্তরে চুরির ক্ষেত্রে পুরুষরাই বেশি চুরি করে, চোর বেশিরভাগ পুরুষই হয়, সেজন্য আল্লাহ পাক অসারেক অসারেকাত, আল্লাহ পাক পুরুষ চোরের কথা আগে উল্লেখ করেছেন, তারপরে মহিলা চোরের কথা উল্লেখ করেছেন। জেনা প্রমাণ হবে বললাম যদি স্বীকার করে। আচ্ছা, স্বীকার করলো না তাহলে কি জেনা প্রমাণ হবে না? সাক্ষী লাগবে। কজন সাক্ষী লাগবে? সমস্ত কেসের ক্ষেত্রে, সমস্ত পাপের ক্ষেত্রে দুজন সাক্ষী হলেই চলে, ধন সম্পদ ইত্যাদির ক্ষেত্রে। কিন্তু জেনা যেখানে চরিত্রের বিষয় রয়েছে সেই ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির চরিত্রকে ঢেকে রাখার জন্য একটি শক্ত শর্ত লাগিয়েছেন, তা হচ্ছে দুটো সাক্ষী দিয়ে হবে না, তিনটি সাক্ষী দিয়ে হবে না, চারটি সাক্ষী লাগবে। জেনা প্রমাণ করতে হলে চারজন সাক্ষী, আন্তাশাহাদা আর বা শাহাদা। আল্লাযীনা ইয়ারমুনা আল-মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাতি শুহাদা, সূরা নূরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জেনার আয়াতের পরে বলছেন, আল্লাযীনা ইয়ারমুনা আল-মুহসানাত, যদি কোনো মানুষ কোনো সতী সাধ্বীর ওপর মিথ্যা অপবাদ দেয় বা অপবাদ দেয় জেনার, সম্মালাম ইয়াতু বিআরবাতি শুহাদা, কিন্তু চারটি সাক্ষী না আনতে পারে, তাহলে বোঝা গেল যে চারজন সাক্ষী লাগবে যদি অস্বীকার করে। কোনো ব্যক্তি, কোনো পুরুষ অথবা নারী যদি অস্বীকার করে তাহলে
চারজন সাক্ষী লাগবে, এক দুইজন সাক্ষী দিয়ে হবে। তাহলে যদি এইরকম অবস্থা হয় কোথাও যে একজন দুইজন ব্যক্তি দেখতে পেল যে এইরকম কাজ হচ্ছে, তাহলে তারা অতক্ষণ পর্যন্ত মুখ খুলবে না যতক্ষণ পর্যন্ত চারজনের ব্যবস্থা না করবে, আরও দুজনের ব্যবস্থা করে যে ঠিক আছে এই দৃশ্যটা তোমরাও দেখো, চারজন যাতে করে সাক্ষী দিই, না হলে এই জেনা প্রমাণিত হবে না। যদিও জেনা হয়েছে আল্লাহ পাক তার বিচার করবেন, কিন্তু দুনিয়ার বিচারের জন্য, দুনিয়ার শাস্তির জন্য, হদ কায়েম করার জন্য চারজন শাস্তি কি বলছে, চারজন সাক্ষী উপস্থিত করতে হবে, তাহলে শাস্তি। আল্লাহ পাক কি বলছেন, আজ্জানিয়াতু আজ্জানি ফাজিলাতু কুল্লা ওয়াহিদ মিনহুমা মিয়াতা জালদা, 100টি বেত্রাঘাত করতে হবে। এ কথা উল্লেখ করা হয়েছে। তারপর আল্লাহ পাকি বলেছেন, ওয়ালা তাখুযকুম বিহিমা রাআফাতুন ফি দীনিল্লাহ, আল্লাহর দিন কায়েম করতে গিয়ে এই ক্ষেত্রে নম্রতা অবলম্বন করবে না, হালকা কোনো রকম শুধু হালকা মার নামের অস্তে বেত্রাঘাত করলে কিন্তু আসলে ব্যথা পেল না, আসলে কষ্ট পেল না, এইরকম কাজ করবে না, আল্লাহ এটাও নিষেধ করেছেন। ওয়ালা তাখুযকুম বিহিমা রাআফাতুন ফি দীনিল্লাহ ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ, যদি আল্লাহর প্রতি ইমান থাকে, ওয়াল ইয়াউমিল আখির পরকালের প্রতি ইমান থাকে। আরেকটি বিষয় আছে যে বিষয়টি উল্লেখ করা হয়নি, তার জন্য আয়াতটি আবার পুনরায় উল্লেখ করলাম, ওয়াল ইয়াশহাদ আযাব আহমা তায়ফাতুম মিনাল মুমিনিন, আল্লাহ পাক বলছেন জেনার অপরাধের যখন পার্থিব শাস্তি হদ কায়েম করবে তখন সেখানে মুমিন মুসলিমদের একটি দল যাতে করে উপস্থিত থাকে, লোকের সামনে জনসমাজের সামনে এই শাস্তি দিতে হবে, বেতারাঘাত করলে অথবা রজম করলে যে ইসলামিক শাস্তি রয়েছে সেখানে লোকেরাকে উপস্থিত হইতে হবে, লুকিয়ে নয়, লুকিয়ে নির্জনে শাস্তি দিয়ে দেওয়া হইলো, কাউকে জানতে দেওয়া হইলো না, গোপনীয় রেখে দিলাম, না সংশোধন হবে না এইভাবে। কারণ সংশোধনের আরেকটি দিক আছে যে লোকজনের কাছে সে চিহ্নিত হয়ে যাক যে আমি অপরাধী, আমি চরিত্রহীন, যাতে আগামীতে আর এইরকম অপরাধ না করে। জেনাকারীরা একবারে ধরা পড়লো না, দুইবারে ধরা পড়লো না, অথবা দুই একজনের কাছে জানি হইলেও পরিবারের লোকেরা লুকিয়ে রেখে দিল, যার ফলে জেনাকারী আরো বড় জেনাকারী হয়ে যায়। তারপরে আরেকটি বিষয় আছে যে ইসলামী আইনের বাস্তবায়ন না করার কারণে যদিও কোনো আসামিকে 1 মাস 2 মাস 6 মাস 1 বছর জেল হয়, জেলে গিয়ে সংশোধন হয় না, আরো বড় লম্পট, বড় চরিত্রহীন, বড় চোর, ছোট চোর বড় চোর হয়ে, ছোট ডাকাত বড় ডাকাত হয়ে, ছোট খুনি বড় খুনি হয়ে, ছোট জেনাকারী বড় জেনাকারী হয়ে ফিরে আসে। এই জন্য মানব রচিত বিধান কোনোদিন মানুষ জাতির সমস্যার সমাধান করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলমিনের উত্তম বিধান, শ্রেষ্ঠ বিধান, আল্লাহ নাজ্জাল আহসান আল হাদিস, উত্তম বিধান আল্লাহ পাক নাজেল করেছেন, তা বাদ দিয়ে মানব রচিত যেই মানুষ ত্রুটিযুক্ত সেই মানুষের তৈরি করা মতবাদ কোরআন এবং হাদিসের জায়গা দখল করে নিয়েছে, আল্লাহ এবং রাসূলের বিধানের স্থান দখল করে নিয়েছে। আর এটা যদি কোনো কাফের জাতির কাছে হইতো তাহলে অত আক্ষেপের বিষয় ছিল না, কারণ কাফের কোরআনের প্রতি ইমান রাখে না, রাসূলের হাদিসের প্রতি ইমান রাখে না, যদি তা মুসলিমের কাছে হয় তো বড় আক্ষেপের বিষয়, জাতিতে মুসলিম অথচ মানব রচিত বিধান দিয়ে ফয়সালা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল কোরআন দিয়ে বিচার করতে চাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস দিয়ে বিচার করতে চাই না। আরেকটি শাস্তি হচ্ছে বিবাহিতদের শাস্তি, বিবাহিত ব্যক্তির দ্বারা যদি যে না হয় তাহলে তার শাস্তি হচ্ছে রজম। এই ক্ষেত্রে কোন কোন হাদিসে রজমের সাথে যে বেত্রাঘাতের কথা এসেছে অধিকাংশ আইমা ইকরামদের নিকটে সেটা আগের হুকুম ছিল, সেটা মনসুখ হয়ে গেছে, অথবা সেটা শাসকের ওপর নির্ভর করছে, শাসক যদি মনে করে যে এই জেনাকারী চরম অপরাধী শুধু রজম করে হবে না, আগে ওকে বেত্রাঘাত করতে হবে, বেত্রাঘাত করার পরে তাকে রজম করতে হবে, এই ক্ষেত্রে প্রযোজ্য, অথবা বলা হয়েছে যে আগের হুকুম ছিল পরের হুকুম হচ্ছে যে শুধু রজম করা, যেমন নবী করিম সাল্লামের জামানায় 1-2টি যে জেনার ঘটনা ঘটেছিল সেই ক্ষেত্রে নবী করিম সাল্লাম শুধু বিবাহিতদের রজম করেছিলেন, রজমের আগে বেত্রাঘাত করেননি, কড়া লাগাননি। এই রজমের বিধান কোরআনে করিমে নেই, বলেছিলাম যে কোরআনে করিমের আয়াত ছিল, তা মনসুখ হয়ে গেছে। আজকাল মুসলিম জাতিতে একটি গুমরাহ দল সৃষ্টি হয়েছে যারা নিজেদেরকে বলছে আহলে কোরআন, আহলে কোরআন, এরা পথভ্রষ্ট। আহলে কোরআন না নামাজ পাচক তো আদায় করতে পারবে, কারণ খামসা সালা, খামসা শব্দ কোরআনে করিমে নেই, ইঙ্গিতে আছে, পাচক তো ইঙ্গিত আছে কিন্তু স্পষ্ট খামসা কথাটি নেই। নামাজ কোথা থেকে শুরু করতে হবে, সলাৎ কোথা থেকে শুরু হবে, কোথায় গিয়ে শেষ হবে, কথা আল কোরআনে নেই, আছে
তাকবীর দিয়ে শুরু হবে, আর তারপরে কিয়াম হবে, তারপরে রুকু হবে, তারপরে রুকুর পরে কওমা হবে, তারপরে সুজুদ হবে, দুই সিজদা আবার হবে প্রত্যেক রাকাতে। কোন আয়াতে আছে যে প্রত্যেক রাকাতে দুই সিজদা হবে? ওয়ার কাউ ওয়াসজুদু আছে কোরআনে কারিমে, রুকু করো সিজদা করো, ওয়ার কাউ মার রাকিন আছে, কিন্তু রুকু কোনখানে সিজদা কোনখানে, আবার শেষ হবে বৈঠকের পরে আবার সালাম দিয়ে শেষ হবে, এসব কথা কোরআনে কারিমে আছে? আহলে কোরআন যেই জাতিটি প্রথম এরা জন্ম নিয়েছে পাকিস্তান থেকে, ভারত তারপরে বাংলাদেশে ছড়িয়ে পড়েছে, এই পথভ্রষ্ট গোমরা জাতি বরং মুসলিম থাকতে পারে না। কেউ যদি বলে যে কোরআনে যা আছে তাই মানবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমরা মানবো না, তাহলে মুসলিম নয়। কারণ সে সলাত আদায় করতে পারবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, সে যাকাত দিতে পারবে না, যাকাতের কথা বিস্তারিত কোরআনে কারিমে নেই। রোজাও রাখতে পারে, রোজা কোনখান থেকে শুরু করে কোনখানে শেষ করতে হবে এবং রোজার অবস্থায় কী বিধিনিষেধ রয়েছে কোরআনে কারিমে তা বিস্তারিত নেই। হজও করতে পারবেন না, তাহলে কোনো আমল করতে পারবেন না। এইরকমই জেনার শাস্তির কথা, যদি বিবাহিত হয় কোরআনে কারিমে নেই বলে সেটা করব না মানব না, তাহলে মুসলিম থাকবে না। এই মর্মে একটি হাদিস আপনাদেরকে শোনাই। ইবনে আব্বাস রাজি আল্লাহ তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন এবং হাদিস বুখারী মুসলিমে রয়েছে, রাওয়াহু শাইখান, সেই বুখারী মুসলিমে রয়েছে, আবু দাউদে রয়েছে, তিরমিজিতে রয়েছে, নাসাইতে রয়েছে। বলছেন খাতাবা উমার, উমার রাজি আল্লাহ তাআলা আনহু একদিন খুতবা দিলেন আর বললেন ফাকাল ইন্নাল্লাহ তাআলা বাআসা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হক, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য নিয়ে প্রেরণ করেছেন, ও আনজালা আলাইহিল কিতাব, এবং তার প্রতি আল কিতাব আল কোরআন নাজিল করেছেন, ফাকানা ফিমা আনজালা ফিহি আয়াতুর রাজম, যা কিছু আল্লাহ নাজিল করেছেন তার মধ্যে একটি ছিল রজমের আয়াত, রজমের আয়াত যা আপনাদের সামনে মঙ্গলবারে উল্লেখ করেছিলাম যে সূরা আহজাবে একটি আয়াত নাজিল হয়েছিল, তারপরে সেই আয়াতের তিলাওয়াত মনসুখ রহিত করা হয়েছে কিন্তু তার হুকুম বিধান বাকি আছে, অবশিষ্ট আছে। ফাকারানাহা উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন দ্বিতীয় খলিফা, যার সম্পর্কে নবী সাল্লাম বলেছেন আমার পরে কেউ যদি নবী হইতো তাহলে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতো। কারণ অনেক ক্ষেত্রে ওহির প্রতীক্ষায় আছেন সাহাবায়ে কেরামরা যে ওহি নাজিল হবে, এই বিধানটি এরকম হইলে ভালো ছিল, এরকম হলে ভালো ছিল, যে আশা করেছেন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেরকম আকাঙ্ক্ষা চাহিদা পেশ করেছিলেন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই মোতাবেক ওহি নাজিল হয়েছে, আয়াত নাজিল হয়েছে। উমার রাদিয়াল্লাহু তাআলা বললেন যে এই রজমের আয়াত কোরআনে কারিমে ছিল, ফাকারা আনাহা ওয়া ওয়াইনাহা, আমরা সে আয়াত এক যুগে তেলাওয়াত করেছি এবং মুখস্থ করেছি, আয়াত মুখস্থ করেছিলাম আমরা। ওয়া রাজাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি রজম করেছেন, সংসার করেছেন বিবাহিত জেনাকারীকে বা জেনাকারিনীকে, ওয়া রাজাম না, এবং আমরাও রজম করেছি, সংসার করেছি। ওয়া ইন্নি খাশিতু ইন তালা জামানুন, আমার আশঙ্কা হচ্ছে যে বেশ কিছু সময় অতিক্রম করে যাওয়ার পর, মানে কিছু যুগ চলে যাওয়ার পরে, আইয়াকুলা কাইলুন, কোন ব্যক্তি এইরকম কথা বলতে পারে, এই আহলে কোরআনের গুমরাহরা অথবা মানবরচিত বিধানে বিশ্বাসী গুমরা পথভ্রষ্টরা বলতে পারে, মানে যে দুরাজ মাফি কিতাবিল্লাহ তাআলা, কোরআনে তো রজমের কথা নেই, কোরআনে তো যে বিবাহিত জেনা করলে সংসার করতে হবে এই কথা তো নেই, এই কথা বলতে পারে পথভ্রষ্টরা। ফায়াদিল্লুনা বিতারকি ফরিযাতিন আনজালাহাল্লাহু তাআলা, যদি তারা এরকম কথা কেউ বলে তাহলে কি হবে, ফায়াদিল্লুন, তারা গোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। আজ থেকে 1400 বছর আগে উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে গোমরা পথভ্রষ্ট হয়ে যাবে যারা বলবে কোরআন কারিমে নেই, আহলে কোরআন গোমরা হয়ে যাবে, মানবরচিত বিধানে বিশ্বাসীরা বা বাস্তবায়নকারীরা, কোরআন এবং হাদিস ছেড়ে দিয়ে যারা লোকের মানুষের কথা ত্রুটিযুক্ত ব্যক্তির কথাকে পেশ করে আর তা দিয়ে বিচার করে তারা গোমরা হয়ে যাবে। ফায়াদিল্লুনা বিতারকি ফরিযাতিন, এমন একটি ফরজ ছেড়ে তারা গোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। আনজালাহুল্লাহ আনজালাহাল্লাহু তাআলা, যা আল্লাহ পাক নাজিল করেছেন কোরআনে কারিমে। ফাররাজম হাক্কুন আলা মান জানা মিনার রিজালে ওয়ান নিসায়ে ইযা কানা মুহসিনান, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে মনে রাখবে যে রজম করা, মানে যাকে সংসার করা বলি, পাথর মেরে প্রাণদণ্ড শেষ করে দেওয়া, রজম করা, সংসার করা হাক্কুন, ওই ব্যক্তির জন্য শরীয়ত সম্মত হক ফরজ, মান জানা, যেই ব্যক্তি জেনায় লিপ্ত হবে, মিনার রেজালে, পুরুষ হোক অন্যেসা অথবা মহিলা হোক, এজা কানা মহসেনান, যদি সেই পুরুষ অথবা মহিলা কি হয়, মহসান হয়, মানে
বিবাহিত বা বিবাহিতা হয়। এজা কামাতিল বাইয়ানা, তো যদি সাক্ষী প্রমাণ সাব্যস্ত হয়ে যায়, এজা কামাতিল বাইয়ানা দলিল প্রমাণ পাওয়া যায়, স্বীকার করে নিল অথবা সাক্ষী দ্বারা প্রমাণিত হয়ে গেল চারজন সাক্ষী দিয়ে, এজা কামাতিল বাইয়ানা বলা হয়েছে, তাহলে যদি কেউ অস্বীকার করে তাহলে দণ্ডবিধান কায়েম করা যাবে না, অথবা চারজন সাক্ষী পেশ করতে বললাম না তাহলে দণ্ডবিধান কায়েম করা যাবে না। আও কানা হামলুন আও এতেরাফুন, বলছেন যে হয় সাক্ষী আর না হইলে আরেকটা আপনারা বললেন কি স্বীকারোক্তি এতেরাফ, ওমর ইবনে খাত্তাব বলেছেন এতেরাফ মানে সে অঙ্গীকার করলো, স্বীকার করলো, অথবা হামলুন মহিলাদের ক্ষেত্রে যদি গর্ভধারণ করে অথচ বিবাহিতা নয় গর্ভধারণ করেছে, তাহলে কি হবে যদি স্বীকার না করে, তার কাছে প্রমাণ আছে, বাস্তব প্রমাণ আছে, সুতরাং তার জেনা সাব্যস্ত হবে। আও কান হামলুন, গর্ভধারণ হোক আও এতরাফুন অথবা স্বীকারোক্তি হোক, ও আইমুল্লাহ আল্লাহর কসম করে বলছি লাউলা ইয়াকুল আন্নাস যাদা উমার ফি কিতাবিল্লাহ তাআলা কাতাবতুহা, আল্লাহর কসম করে বলছি যদি লোকেরা আমার সম্পর্কে এরকম সমালোচনা না করতো, না বলতো যে উমার কিতাবুল্লাহ তো কোরআনে কেরিমে কিছু সংযোজন করে দিয়েছে, বাড়িয়ে দিয়েছে, যাদা উমারও ফি কিতাবিল্লাহ তাআলা আল্লাহর কিতাবে কিছু বাড়িয়ে দিয়েছে, লা কাতাবতুহা, তাহলে ওই আয়াতটি যে আয়াতের তেলাওয়াত তো মানুষ হয়েছে কিন্তু হুকুম বাকি আছে সেটাকে আমি কোরআনের সাথে লিখে দিতাম, কোরআনের সাথে লিখে দিতাম। রাওয়াহু শাইখান, হাদিস বুখারী মুসলিম রয়েছে, লম্বা হাদিসের সংক্ষিপ্ত আপনাদের সামনে উল্লেখ করা হলো। তাহলে জেনার শাস্তি কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন যে লা ইয়াহিল্লু দামা ইমরি মুসলিম, কোন মুসলিমের রক্ত হালাল নয়, ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যদি আল্লাহ পাক যে সত্যিকার মাবুদ বরহাক মাবুদ এ কথা স্বীকার করে এবং বলে মোহাম্মদ আল্লাহ রসুল, লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত দেয় এবং মোহাম্মদ রসুল্লাহ শাহাদা, এই দুটি যদি সাক্ষী দেয়, ইল্লা বি ইহদা সালাসিন, তবে তিনটির কোনো একটি কারণ যদি হয়, আস সাইয়েবু জানি, তার মধ্যে হচ্ছে জেনাকারী যদি বিবাহিত, সাইয়েব মানে বিবাহিত যদি হয়, ওয়ান নাফস বিন নাফস, আর খুনের বদলে খুন, অর্থাৎ কেউ যদি কোনো ব্যক্তিকে খুন করে, ওয়া তারিক লি দিনিহি, আর যদি কেউ দিনে ইসলাম ছেড়ে দিয়ে মুরতাদ হয়ে যায়, আল মুফারিক লিল জামা, এবং ইসলামের দল থেকে মানে ইসলাম থেকে বেরিয়ে যায়, অথবা ইসলামিক শাসকের আনুগত্য থেকে যদি বেরিয়ে যায়, বাগি যাকে বলা হয়, ইসলামী রাষ্ট্রদ্রোহী যদি বেরিয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রেও তার রক্ত হালাল হয়ে যাবে, অথচ বারহাক খলিফা অথবা বারহাক শাসক কোরআন সুন্নাহর বাস্তবায়ন করছেন তারপরে যদি বেরিয়ে যায়, তাহলে মুত্তাফাক আলাইহি বুখারী মুসলিমের হাদিস।